বন্ধুরা, আজ আমি যাচ্ছি পুরী, উড়িষ্যার পুরীতে যাচ্ছি। তো আমি কলকাতা থেকে যাচ্ছি, এটা হাওড়া স্টেশন থেকে আমি পুরী এক্সপ্রেস ধরে আমি পুরী চলে যাই। তার আগে আমি টিকিটটা সংগ্রহ করেছিলাম ফরেন কোটায়, ফেয়ারলি প্লেস থেকে খুব সহজে পেয়ে গেছি। পরের দিনে আমার ট্রেন ছিল এবং 7:30টার দিকে হাওড়া স্টেশন থেকে রওনা দিয়ে আমি 5:10 মিনিটে পুরী গিয়ে পৌঁছাই। সেখান থেকে আমি জগন্নাথ দেবের মন্দিরে চলে যাই। শ্রী জগন্নাথ দেবের মন্দির হিন্দুদের তীর্থক্ষেত্রের ভিতর একটি। এখানে অনেক লোককাহিনীও আছে যার ভিতরে বলা যায় যে এখানের প্রসাদ খুবই সুস্বাদু, প্রসাদ কখনোই নষ্ট হয় না। এই জগন্নাথ মন্দিরের উপর থেকে কখনোই কোনো পাখি বা বিমান উড়ে যেতে দেখা যায়নি। তো যাই হোক, আমি শ্রী জগন্নাথ দেবের মন্দিরে আমি যাই। ভিতরে স্ট্রাকচারগুলো খুবই সুন্দর, নান্দনিক কারুকার্য। ভিতরে যদিও ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, আমি বাইরে রিসেপশনে রেখে গিয়েছি। এর আশপাশটা আমি দেখে নিই সুন্দর করে। আজকে শ্রী জগন্নাথ দেবের মন্দির সম্পর্কে তেমন কিছু বলবো না, যে কেন কীভাবে এই মন্দিরটার সৃষ্টি বা শ্রীকৃষ্ণ বলরামের কথাই বা আজকে নাই বা বললাম, আজকে শুধু ঘুরছি সেই কথাটাই আমি বলছি এবং পুরীর আশেপাশে কিছু জায়গা আমরা দেখব। তো আমার সাথে থাকুন। জগন্নাথ শ্রী জগন্নাথদেবের মন্দিরের পশ্চিম সাইডটায় দুটি ঘোড়াযুক্ত একটি গেট আছে। এখান থেকে আমি চলে যাই স্বর্গদুয়ার। স্বর্গদুয়ার অর্থাৎ এখানে সব দেহ পুরানো হয়। তারপর আমি চলে যাই সি বিচে। এখানে শ্রী গৌরাঙ্গের একটি মূর্তি যেন উদার আকাশ এবং বিশাল সমুদ্রের দিকে দুহাত তুলে দাঁড়িয়ে আছে। এটা হলো পুরী সমুদ্র সৈকত। এখানে ঢেউটা মনে হয় কি এখন জোয়ার, তাই খুব দাপুরের সাথে সেই ঢেউগুলো চলে আসছে। অসংখ্য লোক তার এই সমুদ্র স্নান করে জগন্নাথ মন্দিরে চলে যাবে। তো আমি সি বিচে চলে আসলাম। বন্ধুরা, আমার সেরকম ভিডিও করা হয়নি, একটি ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা এখানে যারা এই শ্রী জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আসেন, মূলত তারা এখানে পুণ্য স্নান করে থাকেন। সকালবেলা এখানে জোয়ার আসে, সমুদ্রের গর্জন এবং সমুদ্রের যে ঢেউ খুবই বিশালতা। এর বলা হয় থেকে পৃথিবীর অন্যতম একটি সমুদ্র সি বিচ এই পুরী সি বিচ। আমি একা একা ঘুরছি, ফ্যামিলিকে আমি মিস করছিলাম, তাই তাদের নাম আমি এখানে লিখছি, অনুষ্কা, রেনেছা, পূর্ণিমা। যাই হোক, ওদের খুব মিস করছি আমি, আমার খুব খারাপ লাগছে। তো আমি এই পুরী সি বিচে ঘুরছি। এখানের দোকানপাটগুলো কিন্তু এখন বন্ধ, অর্থাৎ এখানে যে বিকালবেলা একটা মেলার মতন যে দোকানগুলো সেগুলো কিন্তু এখন পলিথিনে ঢাকা। যেহেতু আমি একা একা ঘুরছি, তাই আমি এখানে সমুদ্র স্নানে আমি নামতে পারিনি, কেননা আমার কাছে পাসপোর্ট রয়েছে। আমি যেহেতু বিদেশি, তো পাসপোর্টে আমার ভরসা। এটা কোনোভাবে যদি মিস হয়ে যায় তো আমার জন্য খুবই প্রবলেম হবে, তাই আমি শুধু জায়গাটাকে দেখছি এবং উপভোগ করছি। এটা একটা বড় ব্যাপার ছিল যদি আমি স্নানটা করতে পারিনি। যা হোক, শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এই পুরীর এই জায়গাটি আমি পবিত্র মনে করি। এখানে ফ্যামিলি নিয়ে বেড়াতে আসে, একা খুবই কম, আমার মতন একা খুবই কম ফ্যামিলি নিয়ে আসে, এরা 2-3 দিন এখানে থাকে। আপনাদের বলে রাখি, আপনারা যদি পুরীতে আসেন তবে আপনারা অবশ্যই একটা দিন একটা রাত স্টে করবেন এবং 2 দিন উপভোগ করবেন, এরপরে আপনারা ভুবনেশ্বর যাবেন। কারণ পুরীর চেয়েও ভুবনেশ্বর সাইট সিইং দেখার জন্য খুবই ভালো একটি জায়গা, আর পুরীতেও আশেপাশে সাইট সিন দেখা যাবে। তো আজকে পুরীরই কোনার্ক সান টেম্পলে আপনাদের নিয়ে যাব সেখানে দেখাতে। তো আমি পুরী থেকে আমি সান টেম্পল দেখতে যাব।
যাই হোক, এই সকালবেলা তবু একটা শঙ্খের কিছু শঙ্খ নিয়ে একজন হকার বসেছিলেন, তার কাছ থেকে আমি 100 টাকা দিয়ে একটি শঙ্খ কিনি। খুবই সুন্দর শঙ্খ। আমরা এখানে দেখতে পাচ্ছি পরিবারের লোকজনরা স্নান করছে, মজা করছে। তো যেটা বলছিলাম, আপনারা পুরীতে অনেক হোটেল রয়েছে, অনেক অনেক হোটেল রয়েছে, আপনার যে কোনো একটি হোটেলে আপনারা থাকবেন এবং সস্তায় আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখান থেকে আমি চলে যাই সেই সূর্য মন্দিরে, যেটাকে সান টেম্পল বলা হয়। দেখা গেছে যে 1200 শতাব্দীর দিকে এটা নির্মিত, পুরো পাথরের উপর কারুকার্য সম্বলিত এই সূর্য মন্দিরটি, সান টেম্পল যাকে আমরা বলবো। এই মন্দিরটি যেন 12 জোড়া চাকার উপরে অবস্থিত এবং 7টি ঘোড়ায় টেনে নিয়ে যাচ্ছে এমনটি বোঝা যায়। এখানে রয়েছে বড় বড় হাতি, সিংহ, এই সবই পাথরের উপর কারুকার্য। মানে শোনা যায় যে ব্রিটিশরা যখন এদের শাসন করেছিল তখন এখান থেকে অনেক কারুকার্যময় মূর্তি তারা নিয়ে গিয়েছিল। তো যাই হোক, এই জায়গাটাও আপনারা আসতে পারেন, অবশ্যই পুরী আসলে এই সূর্য মন্দির দেখবেন। এর চাকার বিশেষত্ব আছে, অর্থাৎ রথ টানার যে চাকা, পুরীর যে আমরা রথের সময় যে পুরীতে যারা এসে থাকেন তারা কিন্তু এগুলো দেখবেন। যাই হোক, ধন্যবাদ আমার এই স্টিল ফটোগ্রাফের ভিডিওটি দেখার জন্য। আমি দুঃখিত যে আমি বেশি ভিডিও এখানে করতে পারি, যতটুকু করেছিলাম সেগুলো আমার ডিলিট হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। পরবর্তীতে আমি আবার যখন যাব ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।